স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে রবিবার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের উত্তর জেলার সংযোজক মৃণাল কান্তি নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রান্তের সহ সংযোজক শিবাজি বোস। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রণজয় কুমার দেব, কৃষ্ণজ্যোতি ভট্টাচার্য, গুরুপদ চক্রবর্তী এবং বিমান চক্রবর্তী প্রমুখরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা। স্বাগত ভাষণ রাখেন মৃণাল কান্তি নাথ। এরপর একে একে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। বেকারদের কিভাবে স্বাবলম্বী করে তোলা যায়, মূলত তার উপরই এই আলোচনা হয় অনুষ্ঠানে। মৃণাল কান্তি নাথ, আমার সঙ্গে আছেন শিবাজি বোস। আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে আমরা স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে একটা সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকে এখানে ছাত্রছাত্রী এবং যুবকদেরকে নিয়ে একটা কর্মসূচি আমরা আগামী দিনের জন্য নিচ্ছি, বিশেষ করে স্বরোজগারের উপর। আজকে সেই যে সমস্যা ভারতবর্ষের তথা ত্রিপুরার সর্বত্রই যে কর্মসংস্থানের জন্য একটা হাহাকার, সেটাকে কিভাবে নিরসন করা যায়, স্বদেশী জাগরণ মঞ্চ তথা স্বাভিমান ভারত অভিযানের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং এটা একটা জনজাগরণের রূপ দিতে যাচ্ছি। তো আমার সঙ্গে আগরতলা থেকে এসেছেন আমাদের এই স্বদেশী জাগরণ মঞ্চের ত্রিপুরা প্রান্তের সংযোজক শ্রী শিবাজি বোস মহোদয়। ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা স্বদেশী জাগরণ মঞ্চ 1991 সাল থেকে ভারতবর্ষে স্বদেশী জাগরণ অর্থাৎ স্বদেশী আনা, স্বদেশী অর্থনীতি মজবুত করা, এই কাজটা 1991 সাল থেকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে করে যাচ্ছি। এখন আজকে ধর্মনগরে ডিগ্রি কলেজের সভাগৃহে এক সচেতনতামূলক আলোচনা আমরা এই উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে এখানে আয়োজিত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের অর্থনীতি মজবুত করা। যেহেতু ব্যক্তি নির্মাণ হলেই রাষ্ট্র নির্মাণ হবে, সেই সূত্রে আমাদের যে রাজ্য, আমাদের প্রান্ত ত্রিপুরা, ত্রিপুরার প্রতিটি আনএমপ্লয়েড যুবক যুবতীকে দিশা দেখানো, তাদের অর্থনীতিকে মজবুত করা, তারা যাতে বেরোজগার না থাকে সেই লক্ষ্য নিয়েই আমাদের এই কাজ। এই কাজ আমরা একটা অভিযানের মাধ্যমে করছি, সেটা হচ্ছে স্বাবলম্বী ভারত অভিযান। এর মাধ্যমে এই কাজটা আমরা সারা দেশ জুড়ে করছি, ত্রিপুরা প্রান্তেও করছি তথা উত্তর ত্রিপুরা জেলাতেও আমরা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।